ক্লাস সিক্স লেসেন ফোর দ্য শেভার ওয়াজ রিটার্ন বাই এইচ ডি ওয়েলস দেখো তোমাদের যে পড়ার পড়া সেই পড়াটার নাম হচ্ছে দ্য নেভার দ্য বাই এইচ ওয়েলস এইচ ওয়েলসের ফুল ফর্ম হচ্ছে জর্জ ওয়েলস হারবার্ট জর্জ ওয়েলস তার পুরো নামটা হচ্ছে জর্জ ওয়েলস আর এখানে সালটা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে তার মৃত্যু আর জন্মশাল এটা হচ্ছে জন্মশাল আর এটা হচ্ছে মৃত্যুরশাল এ ফেমাস ইংলিশ রাইটার ওয়াজ বেস্ট নোন অফ ইজ সায়েন্স ফিকশন একজন বিখ্যাত ইংলিশ লেখক যে জানা যায় কিসের জন্য তার যে সায়েন্স ফিকশন বিজ্ঞানের উপর যে লেখাগুলো সেগুলোর জন্য সে বেশি করে তাকে জানা যায় সে বেশি পরিচিত হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশান ইনক্লিউড দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান অ্যাটসেট্রা আর এই সায়েন্স ফিকশানের মধ্যে তার যে যে লেখাগুলো আছে তার মধ্যে হচ্ছে দ্য টাইম মেশিন বলে একটা লেখা সেটা হচ্ছে খুব বেশি ফেমাস বা খুব বেশি নোটেবল দ্য ইনভিজিবল ম্যান সেটাও একরকমের ফেমাস লেখা ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ আর এগুলো ছাড়াও সে কি ছোটো ছোটো স্টোরিজও লিখতো ওয়ান অফ ইস বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড আর এই ছোট গল্পের মধ্যে তার একটা বিখ্যাত গল্প হচ্ছে ছোটো গল্প হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ আর এই যে পড়াটা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা এই পড়াটা নেওয়া হয়েছে দ্য ম্যাজিক শপ একটা শর্ট স্টোরির থেকে ছোটো গল্প থেকে তার মধ্যে এই গল্পটা আছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ দেখো শুরু করছি লেটস রিড আই হ্যাড সিন আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম অ্যাফ আর সেভারেল টাইমস আমি কী করেছি এর আগে যতবার দেখেছি দেখো হ্যাড সিন আছে এটা আগের কথা বলছে পুরোনো কথা বলছে পাস্ট টেন্সের কথা বলছে যে আমি এর আগে ম্যাজিক শপ অনেকবার দেখেছি হ্যাড সিন দ্য ম্যাজিক শপ সেভারেল সেভারেল টাইমস ঠিক আছে সেভারেল টাইম মানে হচ্ছে অনেকবার সেভারেল টাইমস মানে হচ্ছে অনেকবার দেখেছি এফআর এফ আর মানে হচ্ছে দূরের থেকে ঠিক আছে ফ্রম এফ আর দূরের থেকে দেখেছি মানে মেলায় গেলে যেমন আমার ম্যাজিক শপটা বাইরে থেকে দেখে দেখে পার হয়ে যায় সেইরকম আই হ্যাড পস্ট ইট ওয়ান্স অর টুয়াইস বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন আমি কি করেছি এটার সাইড দিয়ে পার হয়ে গেছি ওয়ান্স অর টুয়াইস একবার দুবার বাট নেভার আই হ্যাড থট অফ গোয়িং ইন কিন্তু ভিতরে যাওয়ার কথা আমি চিন্তা করিনি একবার ঠিক আছে ওয়ান ডে ওয়ান ডে মাই সন গিফট ড্র্যাগড মি আপ টু দ্য শপ তাহলে একদিন কী হয়েছে আমার ছেলে গিফট ছেলের নাম কি গিফট পি গিফট এটা হচ্ছে তার ছেলের নাম ছেলের নাম হচ্ছে গিফট কী করেছে ড্র্যাগড মি আপ টু দ্য শপ আর ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া হাতে ধরে টেনে নিয়ে যাওয়াটাকে বলা হয় ড্র্যাগড ড্র্যাগড মি আপ টু দ্য শপ আর সেই দোকান পর্যন্ত নিয়ে গেছে দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ টু গেট ইন আর তার মধ্যে এত বেশি উৎসুক ছিল এত বেশি জানার আগ্রহ ছিল যে তার জন্য আমাকে যেতেই হলো ভিতরে কোথায় ম্যাজিক শপের ভিতরে ইট ওয়াজ এ লিটল নেরো শপ ইট ওয়াজ এ লিটল নেরো শপ আর এটা খুব ছোট্ট গলির মতো মানে নেরো মানুষ কম জায়গা ঠিক আছে সরু সরু গলি যেটাকে সেটাকে নেরো বলা হয় সু খুব কম জায়গা দোকানটার ছিল নট ভেরি ওয়েল লিট খুব একটা ভালোভাবে সাজানো নেই যেমন আমাদের বাড়ি সাজানো থাকে সেগুলো নট ভেরি ওয়েল লিট অন দ্য সব কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস আর সেই শপ কাউন্টারে মানে দোকানের যে কাউন্টার যেটা বাইরের থেকে দেখতে পাওয়া যায় সেই জায়গাটাতে কি থাকছে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস সেখানে অনেক ধরনের বল ছিল পরিষ্কার ক্রিস্টাল মানে হচ্ছে চকচকে বল ছিল অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিররস আর নিচে কী ছিল সেখানে ম্যাজিক মিরর ছিল যে আয়নাগুলো ছিল মিরর মানে হচ্ছে আয়না সেগুলো ম্যাজিক ছিল ম্যাজিক ম্যাজিক মিরর জাদু জাদুই আয়না ছিল ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট কি হচ্ছে আর সেই জাদুর যে আয়নাগুলো সেগুলোর কাজ কী ওয়ান একটা ছিল ড্র ইউ আউট লং একটা তোমাকে তুমি যতই ছোটো হো সেটা তোমাকে অনেক বেশি লম্বা দেখাবে আরেকটা কী ছিল অ্যান্ড থিন লম্বা আর পাতলা দেখাবে অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট আরেকটা আয়না কেমন ছিল যেটা তোমাকে অনেক ছোট দেখাবে আর অনেক মোটা দেখাবে হুম আয়নাগুলোর কাজ এই ম্যাজিক আয়নাগুলোর কি কাজ ছিল একটাতে পাতলা লম্বা দেখাবে আর একটাতে মোটা আর খাটো দেখাবে ওয়াইল উই ওয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য ম্যান অ্যাপিয়ার আর আমরা এগুলো দিকে যখন হাসাহাসি করছিলাম তখনই যে দোকানের মালিক যে দোকানে থাকে দোকানদার সে এসে পৌঁছেছে কী বলছে সে হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাদেরকে সাহায্য করব হি তিনি বললেন ঠিক আছে পরে চলে যাচ্ছি দেখো কি বলছে বলেছে আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় এফ ইউ সিম্পল ট্রিক্স আই সেড আমি বললাম যে আমার ছেলের জন্য আমি কিছু ছোট ছোট যেগুলো ট্রিক্স মানে হচ্ছে জাদুর যে ট্রিক্সগুলো সেগুলো কিনতে চাই আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় এফ ইউ সিম্পল ট্রিক্স আই সেড সেট দ্য শপম্যান শপম্যান বললে ঠিক আছে অ্যান্ড স্ক্র্যাচ হিজ এ হেড ফর এ মুভমেন্ট আর তার মাথা চুলকালো কিছুক্ষণের জন্য স্ক্র্যাচ করা মানে চুলকানো মাথাতে আমাদের যখন কিছু মনে পড়ে না তখন যেমন করি সেরকম টাইপের অ্যাজ ইফ থিঙ্কিং দেন হি ড্রি ইউ ফ্রম হিজ হেয়ার ই গ্লাস বল অ্যান্ড সেইড আর কী করলো অ্যাজ ইফ থিঙ্কিং সে যেমন কিছু ভাবছে সেরকম ভাবে সে তার মাথা চুলকানো দেন হি ড্রি ইউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল আর তখন তারপরেই তার মাথার থেকে মাথার চুলের ভিতর থেকে একটা গ্লাস বল বার করে নিয়ে বলছে অ্যান্ড সেইড সামথিং লাইক দিস এটার মতো কি অ্যান্ড হেলড ইট আউট আর সেইখান থেকে মাথা থেকে বার করি দেখালো দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড মানে সেটা ধারণা করা যায়নি আনএক্সপেক্টেড মানে যেটা আশা করা যায় না সেটাকে বলা হয় আনএক্সপেক্টেড আর এক্সপেক্টেড মানে হচ্ছে যেটা আশা করি আমরা সেটা সো আনএক্সপেক্টেড মানে হচ্ছে যেটা আশা করা যায় না সেরকম ধারণা করা যায় না যে এরকম হতে পারে তা চুলের মাঝখান থেকে চুলের ভেতর থেকে চুলকান থেকে চুলকান্তে কী করলো একটা ক্রিস্টাল বল মানে একটা কাঁচের বল সে বার করলো আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার কী বলছে যে লেখক ছেলেটার বাবা কি বলছে যে আমি এই ট্রিকটা মানে এই জাদুটা এর আগেও দেখেছি ম্যাজিক শোতে বিভিন্ন রকমের যে ম্যাজিক শো হয় সেখানে দেখেছি কিন্তু বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার কিন্তু আমি সেটা এখানে দেখতে পাবো বলে আশা করিনি দ্যাটস গুড আই সেড উইথ লাভ আমি হেসে হেসে বললাম বাহ এটা খুব সুন্দর ইজেন্ট ইট সেট দ্য সবম্যান হ্যাঁ ঠিক না গিফট স্ট্রেচড আউট হিজ আ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম আর কী করলো গিফট স্ট্রেচ তার হাত নিয়ে গেল তার দিকে নিয়ে যাওয়ার পর কী করছে হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক আর এই জিনিসটা ধরার জন্য সে হাতগুলো নিয়ে যাচ্ছে আর তখনই সে দেখতে পাচ্ছে যে হাতে কিছু নেই অ্যাক্টিভিটি ওয়ান দেখো বলেছে এখানে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস রিঅ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ করতে বলেছে আবার দ্য ফলোইং সেন্টেন্সেস ইন ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো দেখো এখানে বলেছে এক নম্বরটা এই এটা হচ্ছে এক নম্বর সেন্টেন্স ঠিক আছে এবার বাকিগুলো তোমাকে করতে হবে মানেটা বলে দিচ্ছি আমি দেখো এক নম্বরে দেখো এখানে আমি সেন্টেন্সটা বলে দিচ্ছি দ্য শপ ম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার তার চুলের ভিতর থেকে একটা গ্লাস বল বার করেছিল এটা পরের দিকে হয়েছিল ইট ওয়াজ এ স্মল শপ নট শো ওয়েলিট হ্যাঁ এটা সামনের দিকে ছিল ঠিক আছে গিফট ওয়ান্টেড এটা খুব ছোট্ট একটা দোকান আর খুব বেশি সাজানো ছিল না গিফ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল গিফট সেই গ্লাস বলটা নিতে চাইছিল কোনটা যেটা বার করেছিলো তার মানে এইটা হবে এটার পরে এইটা হবে ঠিক আছে এটা যত নম্বরেই হোক এইটা তারপরেই এটা হবে ঠিক আছে বলটা বার করার পরে সে সেটা নিতে চাইছিলো গিফট ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ হ্যাঁ এটা প্রথম দিকেই ছিল একদম প্রথমেই ম্যাজিক শপের দিকে নিয়ে যাচ্ছিলো তার জন্য এটা নাম্বার ওয়ান গিফট অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড গিফট অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড গিফট আর তার বাবা সারপ্রাইজড হয়ে গিয়েছিল কখন না যখন এই গ্লাস বলটা বার করেছিল হেয়ার থেকে সেই সময় ঠিক আছে তাহলে এটার পরে এইটা হবে তারপর এইটা হবে ঠিক আছে এখান থেকে এখানে যাবে তারপরে এখানে যাবে ঠিক আছে দে আর ওয়্যার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিররস ম্যাজিক মিররস ইন দ্য শপ দে আর ওয়্যার ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাজিক মিররস ইন দ্য শপ তাহলে কী হলো এটা এক নম্বর হয়ে গেল এক নম্বরের পরে হবে এটা পরে হবে এইটা এটা দু নম্বরে মানে দুইটা দুই থাকবে আর তারপরে মিররসের কথা আসবে আর সেই মিররসের কথার পরে চলে আসবে এইটা এইটা তার মানে যেটা হলো এটা এক এটা দুই এটা তিন থ্রি আর এইখান থেকে চলে যাবে গিফ ওয়ান্টেড দ্য বল ফোর আর তারপরে চলে যাবে গিফ অ্যান্ড হিজ ফাদার সারপ্রাইজ না এটা এটা ফোন না সরি তো দেখে নাও তোমাদের যেটা বললাম এটা এক নম্বরে এক নম্বর থেকে এটা দু নম্বরে দু নম্বর থেকে এটা তিন নম্বরে ঠিক আছে এরপরে তারা কী করছে এইটা এখানে আসছে এইটা হয়ে যাবে চার নম্বরে আর তারপরে হয়ে যাবে পাঁচ নম্বরে আর এইটা হয়ে যাবে ছ নম্বরে ঠিক আছে এটা দুই হলো তা এটা তিন হলো মিলিয়ে নেবে এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তাহলে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে বলেছে গিফট ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ ম্যাজিক শপে ঢোকার জন্য গিফট কী হচ্ছিলো খুব বেশি আগ্রহী ছিল ঠিক আছে সো সেখানে আগ্রহী এখানে হচ্ছে কিন মানে এগারলি ইন্টারেস্টেড খুব বেশি ইন্টারেস্টেড হলে সেটা হচ্ছে আমাদের কিন এই কিন তাহলে এখানে হবে কিন দ্য সফট হ্যাড মেনি ড্যাশ বলস দ্য সফট হ্যাড মেনি ড্যাশ বলস কী বলছিল সেখানে অনেক ক্রিস্টাল বলছিল মানে পরিষ্কার চকচকে বলছিল এটা হয়ে যাবে ক্রিস্টাল ঠিক আছে গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন্স কিছুগুলো কী কিনতে চেয়েছিলো তার বাবা তার জন্য ট্রিক্স কিনতে চেয়েছিলো ট্রিক্স তারপর হচ্ছে এই দ্য সপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশান দ্য সপ ম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশান তারপরে সব ম্যানটা কীরকম একটা অ্যাকশান দেখিয়েছিল মানে কীরকম ট্রিক্স দেখিয়েছিল আনএক্সপেক্টেড যেটা আশা করা যায়নি সেরকম কিছু একটা ঠিক আছে এই যে অ্যাক্টিভিটি টু এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি থ্রি দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কোয়েশ্চেন বলছে হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য সবম্যানস পাম ব্যাঙ্ক ব্ল্যাঙ্ক ম্যাজিক ছিল তার জন্য আচ্ছা নেক্সট লেটস কন্টিনিউ তারপরে পড়াটা শুরু করছি দেখো ইট ইজ ইন ইউর পকেট ইট ইজ ইন ইউর পকেট ওই যে বলটা দেখালো তারপরে সে বলটা যখন ধরতে গেল গিফট সে বলটা দেখতে পেলো না হাত থেকে সেটা হাতে আর ছিল না খালি হাত ছিল ফাঁকা হাত ইট ইজ ইন ইউর পকেট সেট এর দ্য শপম্যান অ্যান্ড দেয়ার আর ইট ওয়াজ আর তারপর কী বললো যখন সে পেলো না দোকানদার বললো এটা তোমার পকেটে আছে ঠিক আছে চেক করে দেখো হাউ মাচ ডাজ ইট কস্ট আই আক্স আমি জিজ্ঞেস করলাম এটার কত দাম দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল সেট দ্য শপমেন্স পোলাইটলি বলছে এই যে গ্লাস বলগুলো আছে সেটার জন্যে কোনো টাকা লাগবে না সেট দ্য শপমেন পোলাইটলি খুব ভদ্রভাবে পোলাইট মানে হচ্ছে নম্রভাবে ভদ্রভাবে কথা বলে সেটাকে বলা হচ্ছে পোলাইটলি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেমন কথাটা বলেছিল খুব ভদ্র হবে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কেমন দিয়ে কোশ্চেন করলে ঠিক আছে দেয়ার ইজ নো চার্জ ফর দ্য গ্লাস বল এই গ্লাস বলের জন্য কোনো চার্জ লাগবে না উই গেট দেম ফ্রি উই গেট দেম ফ্রি আমরা আমরা এগুলো ফ্রিতে পেয়ে যাব তাই তো হি ডিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি আর তার কাছ থেকে একটা কি করলো একটা বিজনেস কার্ড বার করে আমাদেরকে দিল হ্যান্ডেড ইট টু মি আমাদের হাতে দিল জেনুইন ম্যাজিক ম্যাজিক গুডস স্যার হি সেইড জেনুইন ম্যাজিক গুডস স্যার এগুলো হচ্ছে খুব জেনুইন মানে এগুলো আর অন্য কোথাও পাবে না সেই জন্য এটাকে বলা হচ্ছে জেনুইন জেনুইন মানে যেগুলো খুব বেশি পাওয়া যায় না রেয়ার হুম হি নাও টার্নড টুয়ার্ডস হি নাও টার্নড টুয়ার্ডস গিফট উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেইড ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডেন্ট ইউ তারপরে দোকানদার কী করছে দোকানদার গিফট মানে ওই ছেলেটার বাচ্চাটার দিকে ঘুরে টার্নড মানে ঘোরা টার্ন মানে হচ্ছে ঘোরা টুয়ার্ডস মানে তার দিকে উইথ এ ফ্রেন্ডলি স্মাইল আর বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বলল কি বলছে যে ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স তুমি একটা ম্যাজিক বক্স চাইছ তাই না ডিডেন্ট ইউ তাই না গিফট বলছে ইয়েস গিফট সাইড গিফট বলল হ্যাঁ চাই তো ম্যাজিক দোকানে গেছে আর ম্যাজিক বক্স নেবে না তারপর দেখো নেক্সট কি বলেছে ইট ইজ ইন ইউর পকেট এটা তোমার পকেটে আছে হি সেইড গিফট ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ ইট ইজ ইন ইউর পকেট এটা বলছি তোমার পকেটে আছে দেখে নাও হি সেইড গিফট তখন কী করলো ডিসকভার্ড মানে সেটা দেখলো ডিসকভার্ড মানে আসল মানে হচ্ছে করতে যেটা আবিষ্কার করা ডিসকভার্ড মানে সো সে দেখলো দ্য বক্স উইথ সারপ্রাইজ আর সেই বক্সটা সারপ্রাইজের সঙ্গে সে দেখলো দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল আর তারপর কী হচ্ছে ওই যে দোকানদার শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ ওয়াইল তারপরে কাউন্টারের ভিতর দিয়ে গেল আর কিছুক্ষণের জন্য সে অ্যাবসেন্ট হয়ে গেলো মানে অনুপস্থিত ঠিক আছে বিহাইন্ড মানে পিছনে কাউন্টারের পিছনে যাওয়ার পরে সে অ্যাবসেন্ট হয়ে গেল যেমন তোমার স্কুলে অ্যাবসেন্ট থাকো সেরকম লেট আস লুক বিহাইন্ড দ্য কাউন্টার লেট আস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিফ আই সেড আমি বললাম যে দেখো কাউন্টারের পিছনের দিকে তাকাও হি ইজ মেকিং ফান অফ আস সে আমাদের মজা করছে জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম তারপরে সে কী করলো একটা ডার্ক কর্নার মানে অন্ধকার কোনা থেকে সে হঠাৎ করে চলে এলো নেক্সট বলেছে দেখো ইউ উড এখানে ইউ কমা ডি আছে এটা তার মানে হচ্ছে ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার আচ্ছা বলছি আপনারা কি আমাদের শোরুমটা দেখতে চান শোরুম মানে কি শোরুম মানে হচ্ছে যেখানে নতুন নতুন জিনিস রাখা হয় বা দোকানের যে সব জিনিসগুলো দোকানে কাউন্টারে রাখা যায় না সেই জিনিসগুলো যে যেখানে রাখা হয় সেটা হচ্ছে শোরুম স্যার সেই দোকানদার বললো গিফট টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড ইন দ্য শোরুম আচ্ছা গিফট টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড আমার হাতটা ধরে যে সামনের দিকে যেতে চাইলো মানে তাদের যে শোরুম সেই শোরুমে যেতে চাইলো ইন দ্য শোরুম দেয়ার ওয়্যার মেনি থিংস দ্যাট গিফট ফ্যান্সিড এই শোরুমের ভিতরে সেখানে অনেক কিছু জিনিস ছিল যেগুলো দেখে গিফট ফ্যান্সিড মানে অনেক বেশি আনন্দিত হয়েছিল দেখে খুব ভালো লেগেছিল হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট ইজ দ্যাট এ ম্যাজিক শোড হি সেইড সে বললো এই জিনিসগুলো দেখে পর এগুলো দেখে সে অবাক হয়ে গেছে অ্যাস্টোনিক্স মানে অবাক হয়ে যাওয়া সারপ্রাইজ হয়ে যাওয়া অ্যাস্টোনিক্স মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া দেখে সে কী বললো এই যে ম্যাজিক সোর্ড এই সোর্ড মানে হচ্ছে তরোয়াল সোর্ড মানে হচ্ছে তরোয়াল এই সোর্ডটা কি ম্যাজিক হি হিসেড সে বললো এই ম্যাজিক টয় সোর্ড। দিস ইজ এ ইউনিক ওয়ান কী বলছে এটা হচ্ছে ম্যাজিক টয় শোড একটা জাদুকারী কী হচ্ছে এটা সোর্ড তরোয়াল খেলনা তরোয়াল দিস ইজ এ ইউনিক ওয়ান আর এটা কিন্তু একটাই আছে ইট নেইদার দার ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স এটি কি হচ্ছে এটা না মানে বেঁকে যায় বেন্ডস মানে বাঁকা না বেঁকে যায় না ব্রেকস মানে ভেঙে যায় নর কাটস দ্য ফিঙ্গার মানে এটা বেঁকেও যায় না এটা ভেঙেও যায় না আর কিন্তু আঙ্গুলও কাটা যায় না নর কাটস দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান শপম্যান বললো আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দ্য কস্ট বাট দ্য শপম্যান ডিডেন্ট ডিড নট পে অ্যাটেনশান টু মি আমি চেষ্টা করলাম জানার ফাইন্ড আউট মানে হচ্ছে জানার কি যে হোয়াট দ্য কস্ট এটার দাম কী কত দাম মূল্য কত দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশান টু মি আর সেই শপম্যান আমার কোথায় কোনো কান দিল না পে অ্যাটেনশান মানে কান দেওয়া ঠিক আছে সেই কথা শুনলোই না হি হ্যাড গট গিফট নাও হি হ্যাড গট গিফট নাও সে এখন গিফটকে পেয়ে গেছে আই স উইথ এ ফিলিং অফ ডিসট্রাস্ট আর আমার এখন নিজের মনের মধ্যে একটু ভয় ভয় আর বিশ্বাস হচ্ছে না এই টাইপের ফিলিংস হচ্ছে দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং হিথ দিস পারসনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন আর গিফট কি করেছে সে তার ওই যে দোকানদার সে দোকানদারের ফিঙ্গারটা ধরেছে মানে হাতের আঙ্গুল ধরেছে অ্যাজ ইউজালি হি হেল্ড মাইন আর যেমন আমার আঙ্গুল ধরে সে চলে সেই রকম হাতটা ধরে সে দোকানদারের সঙ্গে ঘুরছে ওই শোরুমের ভিতরে দ্য ম্যান শোড গিভ ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্টিম ক্লক ওয়ার্ক অ্যান্ড বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম এলাইভ হান সেইড ম্যাজিক ওয়ার্ড কি বলছে দ্য ম্যান শোড দেখালো কী দেখালো গিফট ম্যাজিক ট্রেন্স যে ট্রেন্সগুলো আছে ম্যাজিক জাদুর ট্রেনগুলো দেখালো দ্যাট র্যান উইদাউট স্টিম সেগুলো কোনো বাস্পচালিত ইঞ্জিন ছাড়া মানে কোনো ইঞ্জিন ছাড়াই চলছে ক্লক ওয়ার্ক অ্যান্ড বক্স অফ সোলজার্স আর সোলজার্সের এক বক বাক্স সোলজার দেখালো দ্যাট অল কেম অ্যালাইভ হওয়ান্স এর ম্যাজিক ওয়ার্ড আর এই সোলজারগুলো বলছে হঠাৎ করে কী হয়ে যায় জিন্দা হয়ে যায় মানে বেঁচে যায় তাদের মধ্যে জীবন চলে আসে দ্যাট অল কেম অ্যালাইভ অ্যালাইভ মানে জীবন্ত হয়ে যায় হেন যখন ওয়ান সেড ম্যাজিক ওয়ার্ড যখন কেউ কিছু কি ম্যাজিক ওয়ার্ড বলে মন্ত্র বলে তখন ইউ হ্যাভ নেভার সিন সাচু এ ওয়ান্স সাচ এ ওয়ান্স তুমি এগুলো কখনোই হয়তো দেখো নি কখনোই দেখো না নেভার সাচ ওয়ান্স সেড দ্য সপম্যান সপম্যান বলছে ইউ উইল টেক দ্যাট বক্স তুমি সেই বক্স এই বক্সটাকে নিতে চাও উই উইল টেক দ্যাট বক্স আই সেড আমি বললাম হ্যাঁ আমি ওই বক্সটা নেব অ্যান্ড দ্য শপম্যান সুইফট দ্য সোলজার্স ব্যাক এগেন অ্যান্ড দ্য শপম্যান সুইফট দ্য সোলজার্স ব্যাক এগেন সার দ্য লিড অ্যান্ড ওয়েবড দ্য বক্স ইন দ্য এয়ার আর কী করলো সেই শপম্যান ওই যে সোলজার্সগুলো আছে তাদেরকে এনে কী করছে বক্স ইন দ্য এয়ার এয়ারে ছুড়ে দিল বক্সটা অ্যান্ড দেয়ার ইট ওয়াজ দেয়ার ইট ওয়াজ এ ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার আর সেই পেপারে কী হচ্ছে যে গিফট তার গিফটের পুরো নাম অ্যাড্রেস সেই পেপারে লিখা ছিল হি লাভ অ্যাট মাই অ্যামেজমেন্ট আর সে কী করলো আমার অবাক হয়ে যাওয়াটার উপরে সে হাসলো অ্যামেজমেন্ট মানে হচ্ছে আমি অবাক হয়ে গিয়েছিলাম দেখে খুব অবাক হয়ে যাওয়া ম্যাজিক দেখলে আমরা অবাকই হয়ে যাই সেই রকম সো সেটার উপর সে অনেক হাসাহাসি করলো দেখো অ্যাক্টিভিটি ফোর বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটম্যান ইন দ্য গিভেন বক্সেস টি আর এফ লিখতে বলছে ট্রুর জন্য টি আর এ ফলসের জন্য অ্যাপ গিভ সাপোর্টিং স্টেটসম্যান ফর ইচ ইউর অ্যান্সার অ্যান্সারটা লেখার সময় সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লাগবে ঠিক আছে এ বলেছে দ্য শ ম্যান ড্রি ইউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার দ্য শপ ম্যান ড্রি ইউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার বিজনেস কার্ড বার করেছিল তার চুলের চুল থেকে ঠিক আছে সেটা লিখবে ট্রুনা ফলস বিজনেস কার্ড বের করেছিল কি হেয়ার থেকে গিফট ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন দ্য পকেট আর গিফট সেই ম্যাজিক বক্সটা তার পকেটে পেয়েছিল খুঁজে পেয়েছিলো হ্যাঁ পেয়েছিলো দ্য টয় শ ওয়াজ এ ম্যাজিক আইটেম যে টয় শটা ছিল সেটাও কিন্তু ম্যাজিক আইটেম ছিল হ্যাঁ ছিল সেটা ভেঙে যায় না সেটা বাঁকানো যায় না বা সেটাতে আঙুলও কেটে যায় না সেটা ম্যাজিক আইটেমই ছিল তারপর দেখো বলেছি দ্য ন্যারেটার ফাউন্ড ইজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স আর ন্যারেটার তার যে নাম ফুল নেমটা সেই ম্যাজিক বক্সে পেয়েছিলো ম্যাজিক বক্সে পেয়েছিলো না গ্রাউন্ড পেপারে পেয়েছিল একটা ঠিক আছে সো এটা ফলস হবে সাপোর্টিং স্টেটসম্যানটা সেখান থেকে লিখে বল দেবে তোমরা অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভ বলেছে দেখো হোয়াই ওয়াজ গিফ সারপ্রাইজড গিফট কেন সারপ্রাইজ হয়েছিল সেটা সেই যে বল বার করেছিল গ্লাস বলটা বের করেছিল চুলের কাছ থেকে সেটা দেখে গিফট এখানে লিখবে উত্তরটা এইভাবে যে গিফট গিফট ওয়াজটা এখানে নিয়ে আসবে গিপ ওয়াজ সারপ্রাইজ টু তারপরে যে টু সি দেখবে ওখানে ম্যাজিক বলের যে লাইনটা আছে সেই লাইনটা হবে ঠিক আছে ওয়াই ডিড দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস ওয়াই ডিড দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস কেন ন্যারেটার মানে যে গল্পটা বলছে সে ফেল হয়েছিল কী ফেল হয়েছিল কেন ফেল হয়েছিল যে দামটা জানার চেষ্টা করেছিলো সেটা জানতে পারেনি না যে ম্যাজিক শপের যে ওনার ছিল যে শপম্যান ছিল দোকানদার ছিল সে তাদের যে কথায় কোনো কান দেয়নি তার জন্য এটা অ্যান্সারটা করার চেষ্টা করবে না পারলে আমি করে দেবো হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিফট হোয়াট আইটেমস কী কী জিনিস দেখিয়েছিল গিফটকে কী কী জিনিস দেখিয়েছিল সেগুলো লিস্ট করে লিখবে ঠিক আছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য নারেটার্স অ্যামেজমেন্ট নারেটারের যে অ্যামেজমেন্ট মানে অবাক হয়ে গিয়েছিল সেটার কারণ কী তারপরে দেখো আবার পড়াটা শুরু হচ্ছে আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগ্ঞান টু লুক ফর দ্য ওয়ে আউট টার্নিং টু আচ্ছা আই ফেল্ট ভেরি আনইজি আমার এবার কিন্তু খুব আনইজি মনে হচ্ছে নিজেকে হ্যাঁ দ্য ওয়ে আউট টার্নিং টু গিফট টার্নিং টু গিফট গিফটের দিকে তাকিয়ে বললাম আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল আমি দেখলাম সে একটা স্টুলের উপরে দাঁড়িয়ে আছে দ্য শপ ম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড আর সেই সেখানে যে শপম্যানটা ছিল সে কি করছে তার হাতে একটা বিগ ড্রাম ছিল দেখো এই যে বিগ ড্রামটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে ইনিস্যান্ড উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ক্রাইড গিফট গিফট চিৎকার করে বলছে আমরা কি খেলছি হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলা খেলছি ড্যাডি অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম আর তার আগে আমি তাকে বন্ধ করার আগে দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম বন্ধ করার আগেই যে শপম্যান ছিল তার উপরে ওই ড্রামটা ঢাকা দিয়ে দিল টেক দ্যাট অফ আই ক্রাইড আমি চিৎকার করে বললাম সেটা তুলে ফেলো যে যে বক্সটা ঢাকা দিয়ে দিয়েছে সেটা বলছে তুমি তুলে ফেলো দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন্ড দ্য বয় আর এভাবে তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে সেই জন্য সে বলছিল যে বক্সটা তুলে দাও দ্য শপম্যান ডিড শো উইথ আউট এ ওয়ার্ড আর সেটাই করলো শপম্যান কোনো কথা না বলে হি হেল্ড দ্য বিগ ড্রাম টু মি টু শো ইটস আর সেই ড্রামটা তুলে পর আমার দিকে সে দেখালো দেখে দেখিনি কি দেখাচ্ছে যে ড্রামটা পুরো খালি ছিল দ্য স্টুল ওয়াজ এম টি টু আর যে স্টুলের উপর যে টুলের উপর দাঁড়িয়ে ছিল ছেলেটা সেই টুলটাও খালি ছিল মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার আর আমার ছেলে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল মানে সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল হোয়ার ইজ মাই হোয়ার ইজ মাই বয় আই সেইড আমি বললাম যে কোথায় আমার ছেলে কোথায় ইউ সি হি সেইড ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র দিস ইজ জেনুইন ম্যাজিক আর সেই ড্রামটা দেখিয়ে ড্রামটার ভিতরে দেখিয়ে বললো এটা হচ্ছে এক ধরনের জেনুইন ম্যাজিক ঠিক আছে এই ম্যাজিকটা সবাই পারে না জেনুইন ম্যাজিক আই জাম্পড অ্যাট হিম তারপর বলছি দেখো আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইন টু আটার ডার্কনেস আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম আর যখনই ঝাঁপিয়ে পড়লাম তখন কি হলো ধরার জন্য আর সে পড়ে গেলো যে লেখক যে গল্পটা বলছে ন্যারেটার সেই ন্যারেটার পড়ে গেল আটার ডার্কনেস অন্ধকারের মধ্যে পড়ে গেল থার্ড সরি স্যার আই ডিডেন্ট ইউ ঠিক আছে তারপর বলছে সরি স্যার আই ডিডেন্ট সি ইউ আমি আপনাকে দেখিনি কামিং সাম ওয়ান সেড কামিং দেখো এখানে বলেছে কামিং সাম ওয়ান কামিং সাম ওয়ান সেড আই সো আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান অ্যান্ড এ ইয়ার্ড ওয়াজ এ ওয়ে ওয়াজ গিফট আর আমি দেখলাম যে আমি ওই রাস্তাতে হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেলাম উইথ এ ম্যান একটা মানুষের সঙ্গে ধাক্কা খেলাম কোলাইডেড মানে ধাক্কা খাওয়া অ্যান্ড এ ইয়ার্ড এ ওয়ে ওয়াজ গিফ আর কিছুটা দূরত্বেই গিফট দাঁড়িয়েছিল হি ওয়াজ ক্যারিং ফোর পার্সেল ইন হিজ আর্ম আর তার হাতের মধ্যে কি ছিল চারটা পার্সেল ছিল হি স্মাইল অ্যাট মি সে আমার দিকে তাকিয়ে হাসছিল হি ডিড নট লুক স্কেয়ার্ড তাকে দেখে মনে হচ্ছিল না সে ভয় পেয়েছে বলে স্কেয়ার্ড মানে ভয় পাওয়া ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস আমি কিছুক্ষণের জন্য কিছু সেকেন্ডের জন্য ভেবেছিলাম যে আমি তাকে হারিয়ে ফেললাম তাকে গিফটকে আই স্টার্টেড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ আর আমি চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখার যে ম্যাজিক শপটা কোথায় ইট ওয়াজ নট দেয়ার সেখানে কিন্তু কোনো ম্যাজিক শপ ছিল না দেয়ার ওয়াজ নো ডোর সেখানে কোনো দরজা ছিল না নো শপ কোনো দোকান ছিল না নাথিং কিছুই ছিল না আই ডিড দ্য অনলি থিং পসিবেল ইন দ্যাট মেন্টাল স্টেট আই কলড ফর এ ক্যাব আর সেই সময় আমার মাথায় একটাই কাজ করছিলো যে আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আর তার জন্য আমি কী করলাম আই কল ফর এ ক্যাব একটা ক্যাব ডাকলাম যে ট্যাক্সি বলি আমরা সেই ক্যাব ডাকলাম সেটাতে করে আই গট উইন উইথ গিফট আর আমি সেই গাড়িতে গিফটের সঙ্গে উঠলাম ড্যাড সেট গিফট অ্যাট লাস্ট গিফট অ্যাট লাস্টে কী বললো ড্যাড দ্যার ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ গিফ্ট বলছে সেটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজিক শপ ছিল গিফট লুকড কমপ্লিটলি আনড্যামেজড দেখে তাকে কোনো তার ক্ষতি হয়নি আনড্যামেজ মানে তার মধ্যে মানে একদম সঠিক ছিল কোনো তার ক্ষতি হয়নি হি ওয়াজ নেইদার স্কেয়ার্ড সে কিন্তু ভয় পেয়েছিল না নট ডিস্টার্বড আর সে ডিস্টার্বডও ছিল না দেয়ার ইন হিজ আর্মস ওয়ার ফোর পার্সেল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ আর তার হাতে চারটা পার্সেল ছিল সেই ম্যাজিক শপের থেকে নিয়ে এসেছে সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস লুকিং ফর দ্যাট শপ আর তারপর থেকে আমি অনেকবার সে রাস্তা দিয়ে গেছি বাট এই ম্যাজিক শপটা দেখার জন্য আফটার অল আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস কিন্তু কেন গে বারবার খুঁজেছি না আমি যে জিনিসগুলো নিয়েছিলাম সেই জিনিসগুলোর দাম দিয়েছিলাম না তার জন্য এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্স বলেছে ফিল ইন দ্য চার্ট ফিল ইন দ্য চার্ট ও ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে এই চারটা ফিল করতে হবে ঠিক আছে সো এখানে বলেছে কজ কজ মানে হচ্ছে কারণ আর তার ফল কি হয়েছিল দ্য ন্যারেটার থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড ন্যারেটার ভেবেছিল যে তার ছেলে হয়তো ভয় পেয়ে যাবে কোনখানে ওই ড্রামের ভিতরে ভরে সেই সেইখানটাতে বলছে সে ভেবেছিল যে ভয় পেয়ে যাবে তার ফলে কি হয়েছিল সে চিৎকার করে বলেছিল যে এটা ড্রামটা তুলে নাও সপম্যানকে বলেছিল ঠিক আছে গিফ ফাদার্স ফাদার জাম্প অ্যাট দ্য শপম্যান আর গিপের ফাদার কি করেছিল ওই শপম্যানের উপর ঝাঁপিয়ে পড়েছিলো ঝাঁপিয়ে পড়ার ফলে কী হলো সে কোথায় পড়লো একটা ফাঁকা জায়গাতে অন্ধকারে সে পড়েছিল শপম্যানটাকে সে ধরতে পারেনি তারপরে এখানে এফেক্ট দেওয়া আছে মানে ফলাফল দেওয়া আছে সেটার কারণটা বলতে হবে দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব ন্যারেটর কল্ড ফর এ ক্যাব ক্যাব কেন ডেকেছিল না দেখবে সেখানে বলা হয়েছে যে সে ভয় পেয়ে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে সে বাড়ি যাওয়ার জন্য ক্যাবটা ডেকেছিল নেক্সট বলেছে দেখো গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ ম্যাজিক শপে সে ম্যাজিক শপটা খোঁজার জন্য বারবার সে রাস্তা দিয়ে যেত কেন না তার ছেলে যে চারটা জিনিস পেয়েছিলো পার্সেল পেয়েছিল সেই পার্সেলগুলো সে দাম দেয়নি সেইগুলো পে করার জন্য সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যাজিক শপটা খুঁজে খুঁজে সে যেত লাস্ট লাইনের কাছাকাছি আছে ঠিক আছে সেটা এখানে লিখবে কজের দিয়ে অ্যাক্টিভিটি সেভেন বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কমপ্লিট ইন সেন্টেন্স কমপ্লিট ইন সেন্টেন্স তাহলে দেখো বলেছে হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম ড্রামের সঙ্গে শপম্যানটা কী করেছিল ড্রামটা সেই ছেলেটার উপরে ঢাকা দিয়েছিলো সেটা লিখবে আর তাকে ভ্যানিশ করে দিয়েছিল হোয়াই ডিড দ্য নেটেড থিঙ্ক দ্যাট ইজ এ সন উড বি ফ্রাইটেন কেন তার ন্যারেটারের মনে হয়েছিল যে তার ছেলে ভয় পেয়ে যাবে কারণ ড্রামটা ঢাকা দেওয়ার পর সেখানে অন্ধকার হয়ে যাবে তার জন্য সে ভয় পেয়ে যাওয়ার চান্স ছিল সেটা চেষ্টা করবে লিখার হোয়ার ডিড দ্য ন্যারেটার এগেন ফাইন্ড হিজ সন হোয়ার ডিড দ্য ন্যারেটার এগেন ফাইন্ড হিজ সন আর কোথায় তার ছেলেকে খুঁজে পেয়েছিল ন্যারেটার সেটা এখানে লিখবে হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটার আর মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা মানসিক অবস্থা কেমন ছিল ন্যারেটারের সেটাও এখানে লিখবে উত্তর আছে বইয়ের ঠিক আছে না পারলে আমি করে দেব খুঁজে খুঁজে নেক্সট বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ ম্যাজিক টয় শোড দিস ইজ ইউনিক ওয়ান আচ্ছা এ এন দির ব্যবহার আছে এখানে এ আর এন এর ব্যবহার আছে ঠিক আছে ওয়া বা ইউ উচ্চারণ হলে ঠিক আছে দেখো এখানে দিয়েছে তোমাদের যেটা হয় দ্য লেটার ইউ ইন ইউনিক ইজ প্রোনাউন্সড অ্যাজ ইউ অ্যান্ড দ্য ও ইন ওয়ান ইজ প্রোনাউন্সড অ্যাজ ওয়া তাহলে ইউ বা ওয়া যদি থাকে সেক্ষেত্রে কি হবে এ ব্যবহার হবে সেটা এখানে দিয়েছে তোমাদের বইয়ে নেক্সট দেখো কি আছে ডাইরেক্ট চলে যাচ্ছি আমি অ্যাক্টিভিটি এইটে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এটা বলছি না কিছু করবে নিজে ঠিক আছে ওয়ান ডে ইউনিভার্সিটি অনারেবল ম্যান আওয়ার লেট এটা করবে কি হবে এখানে আর্টিকেল এ অ্যান্ড দি সেগুলো করবে অ্যাক্টিভিটি নাইন এ প্রিভেন্ট মেক মিনিংফুল সেন্টেন্স সেন্টেন্স বানাতে বলেছে বাক্য রচনা প্রিভেন্ট দিয়ে প্রিভেন্ট মানে বাধা দেওয়া ডিসঅপিয়ার্ড মানে হাবিস হয়ে যাওয়া ভ্যানিস হয়ে যাওয়া স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা একদৃষ্টি পার্সেল মানে হচ্ছে গিফট বক্স যেগুলো সেটা সো সেটা তোমরা সেন্টেন্সগুলো করবে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার মিনিং ইন দ্য ফলোয়িং তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডের সেম মিনিং টেক্সটে দেওয়া আছে সেই টেক্সট থেকে তোমরা লিখবে ফ্রাইটেন মানে ভয় পেয়ে যাওয়া এট এ পার্টিকুলার মোমেন্ট এট এ পার্টিকুলার মুভমেন্ট মানে একটা নির্দিষ্ট সময়ে সেটার মানেটা দেখবে যদি খুঁজে শোয়িং মানে দেখানো রিলেটিং টু টু দ্য মাইন্ড রিলেটিং টু দ্য মাইন্ড মেন্টাল ঠিক আছে রিলেটিং টু দ্য মাইন্ড এটা মেন্টাল হবে ফ্রাইটেন ভয় দেখানো সেটা ভয় পেয়ে যাওয়া সেটা দেখবে স্কেয়ার্ড স্কেয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে স্কেয়ার্ড দেখানো হবে এট এ পার্টিকুলার মুভমেন্ট এট এ পার্টিকুলার মুভমেন্ট একটা নির্দিষ্ট সময়ে দেখবে শোয়িং মানে দেখানো দেখাচ্ছিলো সেটা নেক্সট স্টার্ট এ কনভারসেশন ফ্রেন্ড দ্য ফলোয়িং সাবজেক্ট দরকার নেই টেন এ বি अच्छा ठीक है